মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বিধানসভা ভোটের মুখে কংগ্রেস দল থেকে সরে গেলেন বড়ুয়ার বিধায়িকা প্রতিমা রজক। প্রতিমা রজকের দাবি, গত 12 মার্চ তিনি কংগ্রেসের সমস্ত সদস্যপদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতিকে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে এমন সিদ্ধান্ত নিলেন তিনি? উত্তরে অবশ্য ব্যক্তিগত কারণকেই সামনে আনছেন প্রতিমা রজক। দল করতে অসুবিধা হচ্ছে বলেই সাফ জানালেন প্রতিমা। তিনি বলেন, 2016 ভোটে দাঁড়ানোর সময় ভোটে আর না দাঁড়ানোর কথা বলেছিলেন দলকে। অনেকদিন বিরোধী হয়েছি, কিছু করতেও পারছি না, সেজন্য সরে আসা। আমি যখন ছেড়ে দিচ্ছি তখন তো দল কাকু না কাকু দেবেই, তাই না? তার সঙ্গে তো আমার কি সম্পর্ক আছে? কোনো জায়গা তো কারোর জন্য ফাঁকা থাকবে না, পুরন্ত হবেই একদিন। তাহলে আমি যেহেতু সরে এসেছি তখন তো তারা তো দল তো নিশ্চয়ই কাউকে ভাববে কাকু দেওয়ার জন্য, তারা সেটাই করেছে। এখনও সেরকম কিছু ভাবিনি, তবে আমার কর্মী যারা আছে আমি তাদেরকে বলেছি, তারা চিন্তা ভাবনা করবে, কারণ আমার সঙ্গে তো অনেক আমার কর্মী ছিল। আর তাছাড়া কি, অনেক দিন বিরোধী আছি তো আর কিছু করতেও পারছি না সেইভাবে বিরোধী থেকে, সেই জন্য আরও সরে এলাম, আমার কর্মীদেরকে মুক্ত দিলাম। তারা এবার মনে করলো যে যেখানে সেখানে যেতে পারবে। আমার সঙ্গে থেকে থেকে তাদেরও খুব অসুবিধা, আমার সঙ্গে থেকে তারা মার খাচ্ছে খাচ্ছে, কিছু করতে পারছে না কো। হ্যাঁ, যার জন্য তাদেরকেও বলেছি তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, আমি যদি কিছু ভাবি আগামী দিনে তখন দেখা যাবে। উল্লেখ্য, মুর্শিদাবাদে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস 14 আসনে জয়লাভ করে। এরপর একে একে কংগ্রেস দল ছাড়েন বেজিনগর, কান্দি, নওদা, খড়গ্রাম, মুর্শিদাবাদ ও রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়করা। সে সময় একাধিকবার দলবদলের কথা উঠলেও বড়ুয়ার বিধায়ক প্রতিমা রজক কংগ্রেস ছাড়েননি। এবার বিধানসভা ভোটের আগে ফারাক্কা, সুতি, লালগোলা, বহরমপুর, রানীনগর, ভরতপুর ও বেলডাঙ্গার বিধায়করা পুনরায় মনোনয়ন পেলেও ব্যতিক্রম প্রতিমা রজক। রবিবারে প্রার্থী ঘোষণা হয়েছে কংগ্রেসে। বড়ুয়া বিধানসভায় দুবারের বিধায়ক প্রতিমা রজকের পরিবর্তে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন শিলাদিত্য হালদার। ফলে তিনি ক্ষোভেই দল ছেড়েছেন বলে মত রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য প্রতিমা রজকের দলত্যাগের বিষয়টি মানতে নারাজ। উল্টে বড়ুয়ায় প্রতিমা রজক অত্যন্ত সক্রিয় নেত্রী বলেই আখ্যা দিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস মুখপাত্র জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন, দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়েছেন, দলীয় স্তরে যদিও কোনো আলোচনা এখনো হয়নি। তার পদত্যাগপত্র নিয়ে দলীয় স্তরে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি, এটা আমরা মনে করি। প্রতিমা রজক দলে আছেন, দলে থাকবেন, প্রার্থী ওটা নিতান্তই একটা ব্যাপার, কেউ পায় কেউ পায় না, ইচ্ছে অনেকের থাকে অনেকের থাকে না, সব কিছু মিলিয়েই থাকে। আগামী দিনে প্রতিমা রজকের রাজনৈতিক অবস্থান কি হয় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।